মাছ তরতাজা রাখতে অসাধু উপায়ে ফরমালিন ব্যবহার করা হয়, সে বিষয়টি বর্তমানে ওপেন সিক্রেট। এই অবস্থায় দেখতে তাজা টাটকা, কিন্তু খাওয়ার পর অবশিষ্ট মাছে পাওয়া গেল গাঁদা গাঁদা পোকা। ঘটনা অমরপুরের বিবেকানন্দ পল্লীর নগর পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৃহস্থ শিবু দাসের বাড়িতে। শনিবার সকালে অমরপুর মোটরস্ট্যান্ড মাছ বাজার থেকে শিবুদাস 600 টাকা কেজি দরে 500 মাছ কিনে আনেন। রান্না করে খাওয়া দাওয়াও হয়, কিন্তু পরে অবশিষ্ট মাছগুলোতে মিলল গাঁদা গাঁদা পোকা। এমনকি ভেজে রাখা মাছেও সে সমস্ত কিলবিলে পোকা দেখতে পাওয়া গেল। রবিবার সকালে অবশিষ্ট মাছগুলোতে সে পোকার সন্ধান মিলল বলে জানালেন সংশ্লিষ্ট গৃহকর্তা। ওনার থেকে আমি রুই মাছ, আমাকে বললো রুই মাছ ভালো মাছ, তো আমি আমি খুশি কত করে, তো বললো 600 টাকা কিলো, তো আমি নিয়ে এলাম 500। আর আরেকজন ছিল, উনি সম্ভবত ইলেকট্রিকে চাকরি করে, উনি নিয়েছে 1 কিলোর উপরে। তারপরে দিয়ে নিয়ে এলাম, কালকে তো কিছু আমি আমার নিঃশ্বাসকে দিলাম, দেওয়ার পর মানে সে রান্না রান্না করলো, খেলাম ভালো, তারপর রাত্রে ভাজা টাজা খেলাম। আজকে সকালবেলা আমি যখন বাইরে একটি কাজে বেরোলাম, আমার মেয়ে আমাকে ফোন করলো, পাপা তাড়াতাড়ি বাড়িতে এসো, তো আমি দৌড়ে এলাম, এলে দেখি বলে মাছগুলোকে দেখো কীভাবে পোকা বেরোচ্ছে। সংশ্লিষ্ট গৃহকর্ত্রীও কিন্তু একই কথা শোনালেন। সকালবেলা তরকারি টরকারি রান্না করে রেডি, মাছটি তুললা দিব এমন টাইমে, তোমার মাছটি উঠাইছি পরে দেখি তা বাটির মধ্যে পোকা। তারপর আমি চিন্তা করলাম বাটির মধ্যে পোকা যায় তো মাছও থাকতে পারে, আচ্ছা বাইরে নিয়ে দেখি। তারপরে বাইরে নিয়ে একটু মাছটি ভাঙ্গা টাঙ্গা দেখছি, পরে দেখি এটির ভিতর থেকে পোকা বেরিয়ে। আসলে পচা মাছকে বাইরে থেকে দেখতে তরতাজা রাখার বিষয়টি বজায় রাখতে মারাত্মক ফরমালিন ব্যবহার করা হয়। সে ফরমালিন ব্যবহারজনিত কারণে মাছের ভেতরে এই পোকার উৎপত্তি বলে নিজ প্রতিক্রিয়ায় ওই গৃহকর্তা জানিয়েছেন। কি কারণে মনে হয় আপনার? ওরা এখন যে আমাদের মাছের মধ্যে সতেজ রাখার জন্য ওটাকে কি জানে বলে ফরমালিন, হ্যাঁ ফরমালিন ওটা প্রয়োগ করে, তার জন্য আমার মনে হচ্ছে আমার হচ্ছে অমরপুর মোড়াস্টন থেকে নিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে ভাজা ও রান্না করা পোকা যদি পেটে যায় তেমন কিছু নাও হতে পারে, তবে ফরমালিনে কিন্তু বিষক্রিয়া হতেই পারে। সুতরাং আমিষাশী মাছপ্রিয়রা সাবধান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।